এই ভোটটা ভবানীপুরে এই মুহূর্তে দেখে শুনে মনে হচ্ছে সকালটা একটু দেরিতে শুরু হয়েছে, দেখতে শুরু ভালো যাচ্ছিলেন আবেগের ভোট। আমি দেখছিলাম হুইল চেয়ারে করে লোকনাথ আসছেন, অসুস্থ বয়স্ক মহিলা বলছেন মমতাকে ভোট পেতে বড় ভোট করবো, এই আবেগ আবেগটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নামের জন্যই আবেগ আবেগের একদম। আমি বহু মানুষকে দেখেছি, আমি বলছি তো উপলব্ধি কেন বলো, এখানে মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য উদ্যোগ হয়েছিল, এটা আমাদের ভাগ্য যে আমরা মমতা ব্যানার্জির মতো প্রার্থী পেয়েছি এবং সারা 73 ওয়ার্ড ঘুরে দেখে অন্য কোনো পার্টি একটা সিট দুটো নেই, ফ্ল্যাগও নেই। এ নয় যে আমরা কোথাও দেখবেন না কোথাও মানে বিজেপি বা সিপিএম বলতে পেরেছে যে আমরা কোনো ইয়ে করছি ওই করছি, কারণ এখানে কোনো দল মানে কোনো দলই নেই। ভেতরে যান, এই যে তৃণমূলের বাইরে যান, যত মানুষ যে কোনো মানুষকে আপনি ডাকুন, মানে সব এখানে বিজেপি পার্টি টিপুরিয়াল অভিযোগ করছে এই যেমন ওই দুধ সকলের ইতিমধ্যে কমিশন অভিযোগ জানিয়েছেন, সাত সকল দ্বারা নিবে না 12টা বাজে তার আগে অভিযোগ জমা পড়ে যাচ্ছে, কী বলবেন? দেখুন ওনা ওনার তো কিছু করার নেই, জানে শিওর হারব এখন কিছু মুক্তবাটা তীর মেরে চলে যাচ্ছে, ওনার কিছু করার নেই এখানে। অ্যাকচুয়ালি ওদের প্রার্থী দেওয়া উচিত, আপনি তো ডেমোক্রেসিতে ওরা প্রার্থী দিয়েছে, দেখবেন জামানত চত্বর দিকে চলে ভোটিং পার্সেন্টেজ নিয়ে ভবানীপুরে কথা হয়, এখনো পর্যন্ত পার্সেন্টেজ সকাল 3 ঘন্টা 7% ছিল, এটা এখন 22% একটু বেশি হয়েছে, এই পার্সেন্টেজ কোথায় গেছে? আমার আমরা 50% উপর মিনিমাম ভোট হবে, এখন 30% উপরে গেছে, 35-37% যাবে। নেত্রী প্রথম কর্মী সভায় বলেছিলেন নরেন্দ্র মাসিকে ভোটটা ভবনে দিতে করাতে হবে, ভোট কীরকম হচ্ছে? ভোট মানুষ স্বাভাবিক ঝড়ের গতিতে নামছে, আপনারা খেয়াল করুন, কেউ কেউ হুইল চেয়ার আমাদের কাছে চাইছে, কেউ বলছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, দেখুন মানুষ যাবে ভাইরাস বিদ্যুৎ কোনো ভোট নির্দিষ্ট 70-71 সমস্ত এলাকাতে ভোটগুলো আপনি দলের জন্য হিসেবে ভোট পাচ্ছেন, ঠিক আছে ভোট, ঠিক আছে যেরকম ভোট আছে সেরকম ভোট, আর আমাদের এসব জায়গায় ভালো শুনে খুব চিন্তিত না, একদমই চিন্তিত একদম চিন্তিত, আজকেই আমাদের সেলিব্রেট করতে হবে সরাসরি ভিড় একটা দেখে দেখুন, সরাসরি মানুষ এক করে দিচ্ছে আমারও তাই মনে হয় 54,000-এর বেশি।